বন্ধুরা, আপনারা কি জানেন 2021 ডিসেম্বরে অর্থাৎ এই মাসে পৃথিবীকে অতিক্রম করবে 5টি গ্রহাণু। সামান্য গতিপথ পরিবর্তন হলেই ঘটবে সমস্যা, ধ্বংস হতে পারে সব কিছু। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ মিল্কি টিএসএল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আর আজকে শুরু করছি নতুন এপিসোড। এই ডিসেম্বরেই অতিক্রম করতে চলেছে 5টি গ্রহাণু। কি মনে হচ্ছে, ভয়ের কারণ আছে কি? তাহলে জেনে নিই, চলুন কোন কোন গ্রহাণু আসতে চলেছে। নাম্বার 1, ডিসেম্বরের 11 তারিখে ধ্বংসলীলা চালাতে সক্ষম একটি গ্রহাণু এসে পড়বে পৃথিবীর খুব কাছে। এটির নাম 4660 নিয়ারাস। এই গ্রহাণুটি প্যারিসের আইফিল টাওয়ারের থেকেও বড়। নাম্বার 2, ডিসেম্বরের 17 তারিখে পৃথিবীর কাছ থেকে পার করে যাওয়ার কথা আছে 2003 HD 220 নামের একটি গ্রহাণুর। এই গ্রহাণুটি দুবাইয়ের বুর্জ খলিফার মতো বড়। নাম্বার 3, 24 ডিসেম্বর 2016 TR54 নামে একটি ছোট্ট গ্রহাণু পৃথিবীকে পার করবে। এটির ব্যাস 100 থেকে 230 মিটারের মধ্যে। নাম্বার 4, 27 তারিখ 2018 AH নামে আরও একটি ছোট্ট গ্রহাণু পৃথিবীকে পার করবে। এটির ব্যাস 90 মিটার থেকে 190 মিটারের মধ্যে। এটি একবার পৃথিবীর খুব কাছে চলে এসেছিল, কিন্তু এবার অনেকটাই দূরত্ব থাকবে। 29 ডিসেম্বর একটি বিশাল আকারের গ্রহাণু আসবে পৃথিবীর খুব কাছে। মাত্র 30 লক্ষ কিলোমিটার দূরে আসার সম্ভাবনা রয়েছে এই গ্রহাণুটির। যদি সামান্য গতিপথ পরিবর্তন করে তাহলে হতে পারে অনেক বড় বিপদ। সো বন্ধুরা, কী মনে হচ্ছে, আপনাদের কি ভয় লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও অনেক অজানা তথ্য জানার জন্য মিল্কি ওয়ে টিএসএল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।